সংলাপ নয় বরং সরকার পতনের আন্দোলন আরও কঠোর করার ঘোষণা দিয়েছেন বিরোধী দলীয় নেতা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার মানিকগঞ্জের সিংগাইরে এক সমাবেশে তিনি একথা জানান। 24 ফেব্রুয়ারি হরতালের সময় নিহতদের স্মরণে আয়োজিত সমাবেশ খালেদা জিয়া অভিযোগ করেন, এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে তারা শুধু মানুষ খুন করবে, সরকারের সাথে কোনো আলোচনা নয়। জানিয়ে তিনি বলেন, সরকার পতনের এক দফা দাবিতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। বর্তমান সরকারের হাতে কোনো ধর্মের মানুষ নিরাপদ নয় বলেও দাবি করেন বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া। এখন এই খুনি সরকারের সঙ্গে কথা বলে কোনো লাভ হবে না, এখন দরকার এই সরকারের পদত্যাগ, এই সরকারকে পদত্যাগ করতে হবে, ক্ষমতা থেকে বিদায় নিতে হবে, সেই জন্য আমাদেরকে আরো জোরে আন্দোলন করতে হবে। এই যে গণহারে গণহত্যা করেছে এর বিচার হবে না? অবশ্যই হবে, এর জন্য ট্রাইব্যুনাল হবে এবং সেইখানে এক নম্বরের ছাড়া কিন্তু কোনো কিছুই নড়ে না। আমরা যেমন বলি আল্লাহর হুকুম ছাড়া একটা পাতাও নড়ে না, প্রশাসনে সেমনি এক নম্বরের হুকুম ছাড়া কিছু হয় না। কাজে এক নম্বর ব্যক্তি যে আছে প্রধানমন্ত্রী, এই ট্রাইব্যুনাল হবে একদিন এবং প্রধানমন্ত্রীকে সেই ট্রাইব্যুনালে হাজির হতে হবে, এই জন্য তার জবাব দিতে হবে।